খেদাবাড়ি ওএনজিসির কেমিক্যালের জেরে প্রতি বছর মাছ মরছে 20 লক্ষ টাকার মাথায় হাত চাষিদের। সোনামুড়া ঠাকুরমুড়া পদ্মডেফা ফিশারি এন্ড পাল্টিপল ফিশ হ্যাচারি নামে একটি গ্রুপ দীর্ঘ 6 বছর ধরে মাছ চাষ করে আসছে। এই ফিশারির সাথে যুক্ত আছে প্রায় 150 পরিবার। 100 কানিতে গড়ে উঠেছে এই ফিশারি। এই জমিতে ধান চাষ করা সম্ভব হতো না জলের কারণে। ফিশারি হওয়ার পর থেকে জমির মালিকরাও টাকা পাচ্ছিল, কিন্তু এখন খেদাবাড়ি ওএনজিসির কেমিক্যালের জেরে প্রতি বছর মাছ মরছে। এবার 20 লক্ষ টাকার মাছ মরে, নষ্ট হচ্ছে কৃষকের কৃষি জমি। কিন্তু বারবার ওএনজিসি কর্তৃপক্ষ, মহকুমা শাসক, জেলা শাসক, মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েও কিছু হচ্ছে না। লাভের জায়গা ক্ষতির সম্মুখীন ফিশারি কর্তৃপক্ষ। অভিযোগে ওএনজিসি কর্তৃপক্ষ কেমিক্যালগুলোকে যেভাবে রাখার কথা সেইভাবে রাখেনি। আচ্ছা, আমি আগে এর আগে একটু কথা বলছি। এই যে প্রজেক্টটা, অ্যাকচুয়ালি এটা পদ্মডেবা বা বড়ডেবা নামে পরিচিত। এটাতে প্রায় 80 থেকে 100 খানে জমি আছে। এই কৃষকরা এখান থেকে কোনো ফসল পেত না। হ্যাঁ, এখানে কোনো ফসল হতো না। কারণ এটাতে সবে জলমগ্ন থাকতে পারে। হ্যাঁ, এটাতে মোটামুটি বড় ফসলের নির্দিষ্ট জায়গা, কিন্তু বড় ফসল 10 বছর করলে 1 বছর পায়, ওই প্লাটে নষ্ট হয়ে যায়। এরপরে কৃষক এটা তাদের উৎসাহ হারিয়ে ফেলেছে। এরপরে এটা দীর্ঘদিন অনাবাদি থাকার কারণে এটাতে কুচুরি ফানা এরকম প্রচুর আগাছা জমেছে। একটা সময় এটার উপর দিয়ে মানুষ হাঁটতে পারতো এবং গরু চড়তো, এটা কোনো কাজে আসতো না। তারপর আমরা এখানকার কয়েকজন নাগরিক, বিশেষ করে দু একজনের নাম আমার মনে আছে, যেমন খেদাবাড়ির দিক দিয়ে মনীন্দ্র ভাওয়াল বা বিপ্লব মজুমদার, বাফি মজুমদার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।